বছরের শেষে ফের একবার মোদি মমতা সাক্ষাৎ। কোন কোন বিষয়ে দাবি তুলবেন মুখ্যমন্ত্রী জল্পনা তুঙ্গে? সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে। এই পরিস্থিতিতে ফের একবার মোদি মমতা বৈঠকের সম্ভাবনা জোরালো হয়ে উঠল। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বৈঠক আয়োজন করতে চলেছেন, যেখানে উপস্থিত হবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য টাকা আদায়ের জন্য পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত এই জল্পনায় ক্রমাগত প্রকট হয়ে উঠছে। উল্লেখ্য, বর্তমানে G20 আয়োজিত করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতকে। এই সংক্রান্ত বিষয়ে আলোচনার স্বার্থে ভারতের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে অতীতে একাধিক সময় কেন্দ্রের বৈঠক এড়িয়ে গেলে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তাৎপর্যের কথা মাথায় রেখে ফের একবার মোদি মমতার সাক্ষাৎ হতে পারে বলেই মনে করা হচ্ছে। বর্তমান সময়ে এদিকে যখন একের পর এক দুর্নীতির ইস্যুতে কোন ঠাসা তৃণমূল কংগ্রেস, আবার অপরদিকে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ তুলে এসেছে তৃণমূল নেতৃত্ব। এক্ষেত্রে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনার পাশাপাশি 100 দিনের কাজও বাংলাকে বঞ্চনা করা হয়ে চলেছে অতীতে একাধিক মন্তব্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও মেলেনি কোনো সুরাহা। এমনকি কোনোদিন পূর্বে একটি সভায় নরেন্দ্র মোদীর পা ধরার কথাও শোনা যায় মমতার গলায়। ফলে আগামী মাসে মোদি মমতা আলাদা করে বৈঠক হবে কিনা এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর দ্বারা কি কি বিষয়ে আলোকপাত করা হতে চলেছে সেদিকেই তাকিয়ে সকলে। প্রসঙ্গত, এই মাসের শেষের দিকে সুন্দরবনের উদ্দেশ্যে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে একটি সভা করার পাশাপাশি সুন্দরবনের বাঁধও পরিদর্শন করবেন তিনি, এমনটাই জানা গিয়েছে।